যাকে কেন্দ্র করে আমার মতে গধমকে এখানে আহ্বান করেন তিনি হচ্ছেন উত্তর পূর্ব ভারতের প্রথম নাইবে আমির শরীয়ত শেখুল হাদিস হযরত মাওলানা ফয়জুল জলাল সাহেব রহমতুল্লাহ আলাইহি। এবং তারই ঔরজাত সন্তান হওয়ার সুবাদেই আপনারা আমার অযোগ্যতার দিকে না থাকিয়ে এখানে আহ্বান করেন, কথা বলার সুযোগ দেন। হযরত মাওলানা ফয়জুল জলাল সাহেব রহমতুল্লাহ আলাইহি শরীয়তের পুরোপুরি পাবন ছিলেন, শরীয়ত বিরোধী কোনো কাজ সে বাড়িতে হোক সমাজে হোক অন্যত্র হোক দেখলে পরেই তিনি প্রতিবাদ করতেন, প্রতিরোধ করতেন। এক প্রতিবাদী কণ্ঠ ছিলেন, কোনো দিন বেধাতের সাথে আপোষ করেননি। একেবারে প্রথম দারুল হদিস বদরপুর থেকে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে বুখারি শরীফের সনদ নিয়ে বাড়িতে যাওয়ার পরে ওনার নিজেরই আব্বা পীর মৌলভী আব্দুল গফুর সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ঈদগায় ঈদের নামাজ পরিচালনা করতেন। ওই জায়গায় নাইবে আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহিকে তারা সেইভাবে উনার আব্বার স্থলাভিষিক্ত করলেন। নামাজ শেষ হল, কিছু কাজ তার সামনে আসলো যেগুলো শরীয়তের পরিপন্থী ছিল, বিধাত ছিল, সুন্নতের খেলাফ ছিল। তিনি ঘোর প্রতিবাদ করলেন। এরপরের ঈদেই আর তিনি সেখানে নামাজ পড়াতে পারলেন না। এইভাবে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন, দিনের জন্য কাজ করেছিলেন। আজকে কিছুক্ষণ আগে আমার ভাই মাওলানা হুসেন আহমদ মজুমদার সাহেব কিছু প্রাসঙ্গিক কথাবার্তা বলেছেন, সেই কথাকেই আমি পুঁজি করে দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি। আজকে সত্যের পথে, ন্যায়ের পথে আহ্বান জানানো এবং অন্যায়কে প্রতিহত করা, প্রতিরোধ করা, প্রতিবাদ করা প্রায় বিলুপ্তির পথে চলে গেছে। আমরা পেছন দিকে চাকাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মক্কাবাসী আল আমিন বলল, আমানতদার আর সাদিক বলল সত্যবাদী, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের বিশ্বাস তাদের ভ্রান্ত ধারণা তাদের আকীদা তাদের সেই প্রতিক্রিয়াশীল মনোভাব এর বিরুদ্ধে আওয়াজ দিলেন, যারা কাল আল আমিন বলেছিল আর সাদিক বলেছিল তারা সবাই বিরোধী হয়ে গেল। কখনো কখনো পাথর বৃষ্টি হলো তার উপর, শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে মক্কায় মুআজ্জমা মাতৃভূমি জন্মস্থানকে ত্যাগ করে মদিনায় মনোহরায় হিজরত করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুআজ্জমা ত্যাগ করলেন, কিন্তু মিশন ত্যাগ করলেন না, আদর্শ ত্যাগ করলেন না, অন্যায়ের সাথে আপোষ করলেন না। তার পরবর্তী পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিহালাতের পরে ইন্তেকালের পরে কতিপয় মিথ্যাবাদী যারা নবুয়তির দাবি করল, এর মধ্যে মূসা আলাইহিস কাজ্জাব এক অন্যতম, লানতুল্লাহ আলাইহি, সে হযরত আবু মুসলিম খাওলানিকে জিজ্ঞেস করল, আমাকে তুমি নবী মানো? তিনি কানে না শোনার ভান করলেন। আবার জিজ্ঞেস করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি নবী মানো? তিনি সাথে রেখে বললেন, হে মানি। তাহলে তিনি তো কানে শুনেন কালা নন। এরপর আবার সে বলল, আমাকে নবী মানো? তিনি আবার কানে না শোনার ভান করলেন। শেষ পর্যন্ত সে বলল, একে একে থেকে নিয়ে যাও, আগুন জ্বালাও, তার উপর তাকে রাখো, দেখা যাক কত সময় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে। আবু মুসলিম খাওলানিকে আগুনের উপর দাঁড় করিয়ে দিল মুসাইলামা কাজ্জাব। তিনি হাসি মুখে মস্করাহট নিয়ে দাঁড়িয়ে থাকলেন, তাকে আগুন স্পর্শ করল না। যারা তার পরামর্শ কুমন্ত্রদাতা ছিল তারা বলল যে এখন একে এখান থেকে তাড়িয়ে দাও, না হলে তোমার নবুয়তি তুমি প্রমাণ করতে পারবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির যে শক্তি তার যে প্রভাব তার যে প্রতিপত্তি, একজন উম্মত তাকে আগুন স্পর্শ করছে না, তাই সেই নবুয়তিকে মানুষ জেনে যাবে আর তোমার সেই ভ্রান্ত নবুয়তিকে বিশ্বাস করবে না। তখন সে এখান থেকে এমন থেকে উনাকে তাড়িয়ে দিল, তিনি মদিনা মনোয়ারা গেলেন, মসজিদ নববীতে পৌঁছলেন, সেখানে গিয়ে দু রাকাত নামাজ পড়ে বসে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অপরিচিত মানুষকে দেখে জিজ্ঞেস করলেন, ভাই তুমি কে, কোত্থেকে এসেছো? তিনি বললেন, আমি এমন থেকে এসেছি। তারপর জিজ্ঞেস করলেন যে আমাদের এক ভাই আবু মুসলিম খাওলানি এইভাবে বিপদের মধ্যে আছে, তার সম্বন্ধে তুমি কিছু জানো? তিনি বললেন, হ্যাঁ জানি, মুসাইলামা কাজ্জাব আগুনে ওনাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আগুন ওনাকে স্পর্শ করেনি, তারপরে ছেড়ে দিয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আসলো, বোধে উনি আবু মুসলিম খাওলানি,
তারপর আল্লাহর কসম দিয়ে বললেন সত্য তুমি গোপন করবে না, বাস্তব সত্য বলো, তুমি কে, তোমার নাম কি? প্রথম তিনি বলেছিলেন তার মূল নাম আব্দুল্লাহ বিন সাওব, আর ওনার কনিও ছিল, ডাক নাম ছিল আবু মুসলিম খওলানি, সেটা বললেন না। এরপর হযরত উমর সেই প্রতিশ্রুতি গ্রহণ করার পর তিনি বললেন হে আমি আবু মুসলিম খওলানি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরলেন, বুকে নিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন, তিনিও তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আল্লাহ শুকর আদায় করলেন। নবুয়তির দাবিদার যারা ছিল সেই দুর্ধর্ষ শক্তির সাথে আপোষ করেননি আবু মুসলিম খওলানি। এইভাবে তেজ ও বীর্যের মূর্ত পথিক যারা ছিলেন, সত্যের সেনানী যারা ছিলেন, তারা কখনই অন্যায়ের সাথে আপোষ করেননি। হযরত আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি বাদশা হারুন রশিদ কোরআন মানুষের শিষ্য বলে ফতোয়া নেবার চেষ্টা করল, তিনি অস্বীকার করলেন, জেলে পড়ল, ব্যত্রাঘাত করল, তবুও তিনি সেটা স্বীকার করলেন না। ঠিক সেইভাবে হযরত বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি, আজকে যে বুখারী শরীফের এখানে সনদ দেওয়া হবে, দস্তারবন্দি হবে, সেই বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন দেশে আর থাকতে পারলেন না বুখারাতে, তাকে নিশাপুর যাওয়ার জন্য বলা হলো। তিনি যখন সেখানে যাচ্ছেন সেই সময়ে উনার উস্তাজ যার কাছ থেকে উনি হাদিস শুনেছেন মোহাম্মদ বিন ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি এবং আরো অনেকেই অনেক অনেক দূর পর্যন্ত এসে ইস্তেকবাল করে হযরত বুখারী রহমতুল্লাহ আলাইহিকে নিশাপুর নিয়ে গিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে এমন একটা অবস্থা হলো যখন তিনি নিশাপুর ত্যাগ করতে হল, সেই সময়ে উনার একমাত্র একজন শাগিরদ, একজন শিষ্য, একজন ছাত্র মাত্র উনার সাথে ছিল, আর কেউ ছিল না, কোনো উস্তাদও ছিলেন না, কোনো শাগিরদও ছিলেন না, কোনো সাথীও ছিলেন না, তথাপি হযরত বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ন্যায়ের পক্ষ পরিত্যাগ করেননি। হযরত ইবনে জারির রহমতুল্লাহ তাআলা আলাইহি জনৈক ব্যক্তির তাফসীর বীর রায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, মানুষকে সে উদ্বুদ্ধ করে ইবনে জারির রহমতুল্লাহ তাআলা আলাইহির বিরুদ্ধে খেপিয়ে তুলল, শেষ পর্যন্ত ঘরের মধ্যে তিনি আবদ্ধ হয়ে গেলেন, আর পাথর বৃষ্টি আরম্ভ হলো তার ঘরের উপর, দরজা প্রায় পাথরের দ্বারা বন্ধ হয়ে গেল। ইবনে জারির রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীর বীর রায়কে স্বীকার করেন। এইভাবে যারা সত্যের সেনানী ছিলেন তারা বারবার প্রমাণ করেছেন অন্যায়ের কাছে তারা কোনোদিন মাথা নত করেননি, আপোষ করেন। সময়ের স্বল্পতার জন্য আমি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি না, একেবারে কাছাকাছি কিছু দু একটি ঘটনা উল্লেখ করতে চাইছি। 1857 সালে যে সিপাহী যুদ্ধ হয়েছিল, যেটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধে অকথ্য নির্যাতন হয়েছিল আমার উলামায়ে কেরামের উপর, যারা সেই সময়ে লড়াই করেছিলেন বীর মুজাহিদদের উপর, অন্যায় অবিচার অত্যাচার করেছিল দুর্ধর্ষ ব্রিটিশ শাসক। কিন্তু এত কিছুর পরেও এই পরাধীনতাকে উলামায়ে কেরাম এবং ভারতবর্ষের স্বাধীন চেতা মানুষ স্বীকার করে নেননি।
শেষ পর্যন্ত দিনকে প্রতিষ্ঠার জন্য কিছু ইমানি তেজোদীপ্ত মানুষকে তৈরি করার জন্য 1866 সালে 30 মে তারিখে দারুলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। সেখান থেকে যারা বেরিয়ে এলেন তারা অন্যায়ের সাথে আপোষ করেন, এর মধ্যে একেবারে হাল ফিলের হযরতে বদরপুরী রহমতুল্লাহ আলী, মাওলানা আব্দুল জলিল সাহেব চৌধুরী রহমতুল্লাহ আলী, তার মধ্যে কিভাবে প্রতিবাদী কণ্ঠ ছিল, কিভাবে তিনি অন্যায়ের প্রতিরোধ করতেন, কোন শক্তিকে তিনি ভয় পেতেন না। সন তারিখ এই মুহূর্তে আমার মনে হচ্ছে না, বদরপুর খতমে বুখারিতে আমরা তখন ছাত্র। এই সময়ে আসামের এক ডেপুটি এডুকেশন মিনিস্টার উনি বক্তব্য রাখছিলেন হজরত শেখের সামনে, আর হজরত শেখের মিশন, হজরত শেখের আদর্শ, হজরত শেখের নিসাব, হজরত শেখের প্রতিষ্ঠিত জামিয়াতুল্লাহ রবিয়াতুল ইসলামিয়া বদরপুরের উদ্দেশ্যে কিছু তিনি ব্যঙ্গাত্মক বক্তব্য পেশ করেছিলেন। সাথে সাথে আমরা ছাত্র ছিলাম, হযরত শেখ বদরপুরী রহমতুল্লাহ আলাইহি সেই এডুকেশন ডেপুটি মিনিস্টারের সামনে থেকে মাইক নিয়ে বলতে শুরু করলেন, ওমাই ইউশাকিকুর রাসূল মা'দামা তাবায়্যানা মিনাল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ওয়ানওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই কথা বলে জোরালো ভাবে সেই মিনিস্টারের কথার প্রতিবাদ করলেন, আর আমরা ছাত্র যারা ছিলাম তারা মুর্দাবাদ ধ্বনি দিতে দিতে সমস্ত মহফিল প্রতিধ্বনিত হয়ে গিয়েছিল। সেই দিন হযরত শেখের তেজ ও বীর্যের আমরা সেই দিন সাক্ষী ছিলাম। শেষ পর্যন্ত সেই মন্ত্রী মহোদয়কে প্রধান ইন্তন সিঙ্গারি হুজুর হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্যারিকেড তৈরি করে তাকে নিয়ে উপরের তালায় দারুল হদিসের উপরের তালায় সেখানে নিরাপদ আশ্রয় নিয়েছিলেন, আর নিচের সিঁড়িতে দরজা বন্ধ করে দিয়েছিলেন। এইভাবে ছিল হযরত শেখ রহমতুল্লাহ আলাইহির প্রতিবাদী কণ্ঠ। আমরা এরপরে আরেক প্রতিবাদী কণ্ঠ আল্লামা তৈয়বুর রহমান বড়ভাইয়া রহমতুল্লাহ আলাইহি, আমির শরিয়ত সানি, তিনিও কোথাও কোনো অন্যায়ের সাথে আপোষ করেন। কোনো কোনো সময় দেখা গেছে এই ঈদগাহে নামাজ পড়াতে পারবেন না, সেই ঈদগাহে নামাজ পড়াতে পারবেন না, কোথাও আবার দেখা গেছে এখন নামাজ হবে একটা ঈদগাহে কিন্তু অনেকেই পড়বেন না, অনেকে পড়বেন, পরে দেখা গেল সেই মহফিলে আমি নিজেও হাজির ছিলাম, ঈদের নামাজ হয়ে গেল, এরপরও আরও একটা অংশের মানুষ কতীয় মানুষ এসে অন্য ইমামের পেছনে নামাজ পড়লেন। এইভাবে সম্মানের উপর আঘাত দেওয়ার চেষ্টা হয়েছে, ইচ্ছে দিয়ে ছিনিমিনি করা হয়েছে, কিন্তু আপোষ করলেন না অন্যায়ের সাথে। আজকে আফসোস আমাদের, আমি প্রথম আয়াত তিলাওয়াত করেছিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা উত্তম জাতি, অন্যায়ের প্রতিরোধ করবে, ন্যায়ের পক্ষে কথা বলবে, ন্যায়ের হুকুম দেবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ও তু'মিনুনা বিল্লাহ, আর তোমার নিজেকে ভুললে চলবে না, আর তুমি আল্লাহর উপর ইমান রাখবে। আর হদিস আমি পড়েছি, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
তোমরা প্রত্যেকই এক একজন দায়িত্বশীল ব্যক্তি তোমার দায়িত্ব কর্তব্য সম্বন্ধে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কতটুকু দায়িত্ব পালন করেছো। তাই আমি অতি সংক্ষিপ্তভাবে একটা আকারে ইঙ্গিতে বলতে চাইছি, আজকে যেভাবে ইসলামের ভিতরে সুন্নতকে মিটিয়ে দেওয়ার কোথাও কোথাও চেষ্টা হচ্ছে, বেদাত এখন আবার তার নতুন রূপ নিতে শুরু করেছে, নতুন নতুন বেদাত শুরু হচ্ছে, ঠিক সেইভাবে ইসলাম মুসলমানের উপরেও বিভিন্নভাবে অপকৌশলে তাদের উপর আক্রমণ করার চেষ্টা হচ্ছে, তার বিশ্বাস ধ্বংস করার চেষ্টা হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে করিমে বলেছেন, ওয়াইদুলহুম মাসতাদাতুম মিন কুওয়াতিন ও মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুল্লাহ ওয়া আদুওয়াকুম ওয়া আখারিন মিন দুনিহিম লা তাআলামুনহুম আল্লাহু ইয়ালামুহুম। শেষের অংশটাই শুধু আমি বলছি, তুরহিবুনা বিহি আদুল্লাহ, এই অবস্থা যদি তোমরা করো তাহলে আল্লাহর দুশমন যারা তারা শঙ্কিত হবে, চিন্তিত হবে, ভীত সন্ত্রস্ত হবে। ও আদু কুমার, তোমাদের যারা দুশ্মন তারাও সেইভাবে ভীত সন্ত্রস্ত হবে। আর আরো কিছু মানুষ, আরো কিছু শত্রু যাদেরকে আল্লাহ জানেন তোমরা জানো না, অর্থাৎ আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি অন্যায়কে প্রশ্রয় না দেই, আমরা যদি দুর্ধর্ষগ্র শক্তি এমনকি ইংরেজ যদি হয়, ব্রিটিশ যদি হয়, তার বিরুদ্ধে যেভাবে ওলামায়ে কেরাম লড়াই করেছেন, আজকের দিনেও যদি সেইভাবে আমরা লড়াই করি অন্যায়ের বিরুদ্ধে দিনের পক্ষে, তাহলে এখনও আমরা সেই দিন আসবে যে আমরা দেখব ব্যক্ত এবং গুপ্ত সব শত্রু ভয় পাবে এবং শেষ পর্যন্ত ইসলাম মুসলমানের বিজয় হবে। এই সামান্য দুটি কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।